ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে করণীয় কি, এবং বিসমিল্লাহ বলতে ভুলে গেলে গায়ে গায়ে কি খাবার লাগবে না? তো উত্তর হলো যে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার জন্য করণীয় হলো যখন তার মনে পড়বে তখন সে বিসমিল্লাহ বলে নিবে, তবে তার সাথে একটু বাড়তি বলবে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, এই বলে বাড়তি বলবে, মানে আগাগোড়া সবটাই ধরা পড়ে গেল এখানে এইভাবে বলার কারণে। দুই নম্বর, যেটা শরীরে খাবার লাগবে কি না, তো এখানে বিসমিল্লাহ বলা না বলা শরীরে খাবার লাগা না লাগার জন্য নয়, বা শরীরে খাবার লাগা না লাগার সাথে বিসমিল্লাহ বলার কোনো সম্পর্ক নেই, এটা শয়তানের অনিষ্ট থেকে এবং খাবারে শয়তানের অংশগ্রহণ থেকে বাঁচার জন্য এটা মানে বিধান করা হয়েছে। তো যদি কেউ বলতে ভুলে যায় তার মানে এই নয় যে সে চিষ্টাবে না, শরীরে খাবার লাগবে না ইত্যাদি, এগুলো কথা নয়, না বললে ভুলে গেল তো ভুলে গেল, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।